আজকে ব্যালকনিটা ধোয়াচ্ছে একটু, আর আমি ওই জন্যই জানলাটাকেও ধুয়ে মুছে দিলাম পুরো এই জায়গাগুলোতে না। এখানে আমার মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এখানে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আজকে রোদটা উঠেছে প্রচন্ড, দেখো টিফিন বাটির ওই যে ব্যাগটা আছে সে। এই হচ্ছে আমাদের সমস্ত লাঞ্চ মেনু। এখানে এলাম একটু ছাদে, কি রোদ দেখতে পাচ্ছ, এখন অলরেডি বেজে গেছে, সেরকমই শুনশান রাস্তাঘাটই চলছে। যাই হোক না কেন, এখানে গণেশ পুজো আর শেষ হচ্ছে না। এখন ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম প্যান্ডেলটা, ওখানে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে রাস্তাঘাটে সেরকম কোনো আওয়াজও শুনতে পারবে না, তেমন কোনো ভিড়ও নেই। ওই দিকের মেন রাস্তাটা দেখলেই বুঝতে পারবে কয়েকটা স্কুটি বাইক, তাও আবার এরা মানে সামনাসামনি কোনো কাজে যাচ্ছে বা এরকম কিছু। মোটামুটি যে ভিড়টা থাকে কারখানার যাওয়ার ভিড়টা যে থাকে সামনে, তো সেই ভিড়গুলো কিচ্ছু নেই। আজকে 9টা 5টার দিকে যে ভিড়গুলো থাকে, 5টাটা তো এখনই বলতে পারবো, 9টার সময় যখন ভিড়টা ছিল না তাহলে 5টার সময় আজকে থাকবে না এই আর কি। আর প্রমি কালকে সারা রাত জেগে দেখেছে সিনেমা, তাই ও এখনও ঘুমাচ্ছে। এখন অলরেডি বেজে গেছে 10টা 13, তাই আমি ভাবছি আজকে একটু অনুপের দোকানে যাই। এখন দোকানটা খুলেছে, অনুপের দোকানে যাই, একটু মুগ ডাল নিয়ে আসি। মাছের মাথা রয়ে গেছে, সেগুলো দিয়ে একটু মুগ ডাল করবো ভাবছি। আর দেখো এরকম চুলগুলো কেমন অ্যান্টেনার মতো বেরিয়ে রয়েছে, অসহ্য লাগছে আমার, কিছুতেই বসছে না চুলগুলো, জানি না কোত্থেকে উদিত হয়েছে এই চুলগুলো, মাঝে কদিন ছিল না। আর ওখানটা তো হচ্ছে প্যান্ডেল, কেন হচ্ছে জানি না। দেখতে পাচ্ছি ওই যে নীল তাঁবু খাটিয়ে কেমন একটা প্যান্ডেল জাতীয় কিছু একটা হচ্ছে, কেন তো হচ্ছে বুঝতে পারছি না। আপাতত গণেশ পুজো কি এখনো মেটেনি নাকি তাও জানি না। তো যাই হোক, আর লেট করবো না, চলো। আশা রাখি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমার মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এখানে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের মাথাগুলো ভাজছি, এখনো চলছে। আসলে কাঁকড়া মাছের একটা মাথা, রুই মাছের একটা মাথা ছিল, সবটাই আজকে শেষ করছি, কারণ এবার মাছ শেষ হয়ে গেছে, মাথা রাখা যাবে না, আবার মাছ আনার টাইম হয়ে এসেছে, তাই জন্য। রোদটা উঠেছে প্রচণ্ড, দেখো টিফিন বাটির ওই যে ব্যাগটা আছে সেটাও আমি আজকে ধুয়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে ধোয়া হয় না, প্রচণ্ড রোদ উঠেছে আজকে। আশা করি 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, 2 ঘন্টা লাগবে না। চাদরটা সেই দিনও কেচেছি, আজকেও কাচলাম, কারণ উনি কালকে একটু রচা ফেলে দিয়েছিল, তো বেশি কাঁচা ছিল না, রান্নার মাঝে কেচে ঠেচে দিয়ে গেলাম। রান্নাটাকে এখন বন্ধই রেখেছি, এবার গিয়ে আবার করব। মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে, শুধু কুমড়োটা ভাজবো আর মাছটা বানালি হয়ে যায়। আজকে ব্যালকনিটা ধোয়াচ্ছে একটু, আর আমি ওই জন্য এই জানলাটাকেও ধুয়ে মুছে দিলাম পুরো এই জায়গাগুলোতে না, বালি বালি হয়ে গেছিলো, তো অন্তত একটা কাজ মিটলো আর কি। এই জানলাটাকে পুরোই ধুয়ে মুছে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইটাকে এখন ওকে ধোয়াতে হবে, দেখো মাটি বসে বসে গেছে। গাছ ফাছ লাগাতে ভালোই লাগে, কিন্তু নোংরা হয় বড্ড বেশি। আর এটাকে যেহেতু আমি স্ট্যান্ডের সাথে বেঁধে দিয়েছি, এটাকে আর সরানো যায়নি, কিন্তু ওই আর কি আমি একটু তুলে ধরবো, প্রমিনয় নিচটা মুছে দেবে। এখন বাজে 1:20, জাস্ট আজকে বসলাম, আজকে না কাজে এত তাড়াহুড়ো লেগে গেছিল, খুব কিন্তু লেট করেছি এটাও বলবো না। আমি 10:30 থেকে রান্নাঘরে ঢুকে গেছিলাম দুপুরের জন্যে আর কি, তো দুপুরটাতে আজকে সকালবেলাটাতে আমরা ফ্রুট স্যালাড খেয়ে রয়েছি, মানে ব্যাপার স্যাপারই আলাদা। আসলে না, ও অনেকটা বেলা করে উঠেছে, তো ওই জন্য আর কিছু বানায়নি, ও বললো একটা কাজ করো ফলগুলো কেটে দাও আমি খাই, তো তাই জন্য ফ্রুট স্যালাড মতনই বানিয়ে নিয়েছিলাম, ওটাই খাওয়া দাওয়া হয়েছে আর কি সকালটাতে। তো দুপুরের মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, কুমড়ো ভাজা, আর মাছটাকে করেছি একটু সর্ষে বাটা একটু জিরে বাটা দিয়ে, দেখাচ্ছি তোমাদেরকে, একদম শুকিয়ে শুকিয়ে ফেলেছি আর কি মাছটাকে, এরকম করে করলাম। আর তো কাচাকুচি হলো, তারপরে এই ব্যালকনিটা ধোয়ানো হলো, জানলাগুলোকে মাজা ঘষা করা হলো, তো এখন রান্নাঘরটা আর ফ্রিজটা ভীষণভাবে দরকার ডিপ ক্লিন করার। ফ্রিজটা অনেক দিন ধরে আমি ডিপ ক্লিন করিনি, এমনি না ওপর দিয়ে মুছে মুছে নিচ্ছিলাম, দেখি কালকে ইচ্ছে আছে ফ্রিজটাকে পরিষ্কার করার। তো
আর আজকে তো বন্ধ, এখানে তোমরা অনেকেই জানো কাবেরী নদী নিয়ে তামিলনাড়ুর সাথে কর্ণাটকের একটা চলছে। আমরা অনেকদিন আগে থেকে, মানে ব্যাঙ্গালোরে আসার আগে থেকেও আমরা অনেকেই অনেক জায়গা থেকে পড়েছি বা অনেক পেপার টেপার থেকে শুনেছি আমরা যে এরকম চলে আর কি কাবেরী নদীর জলটাকে নিয়ে ব্যাপারটা হয়ে গেছে। তামিলনাড়ুর জলটা এখান থেকে সাপ্লাই হয় কাবেরী নদী থেকে, আর কর্ণাটকের ব্যাপারটা হয়ে গেছে যে এখন তো কর্ণাটকায় এবার ব্যাঙ্গালোরে বৃষ্টিই হয়নি, তো ওই জন্যে যেহেতু এখানেও জলের ক্রাইসিস, তাই এরা বলছে আমাদের নিজেদের না রেখে তোমাদেরকেই বা দিই কি করে, এই নিয়ে একটা ঝামেলা হয়েছে আর কি। তো এটা ভীষণই একটা গুরুতরই ঘটনা বলতে পারো, ছেড়ে দেওয়ার মতো বন্ধ এরকম কিছু নয়। ওই জন্যই বেশিরভাগ অফিস কাছারিও ছুটিই দিয়ে রেখেছে, রাস্তাঘাট একদমই ফাঁকা। তো এই আর কি, আজকে কর্ণাটকের বন্ধ, আর হচ্ছে শুক্রবার হচ্ছে ব্যাঙ্গালোর পুরো এই পুরো এই আজকে ব্যাঙ্গালোর বন্ধ, আর শুক্রবার হচ্ছে পুরো কর্ণাটকের বন্ধ। জানি না সেটাও কি হবে, সেটা তো হবেই, ব্যাঙ্গালোরের বন্ধে যদি এইভাবে মেনে চলে মানুষ, কর্ণাটকের বন্ধ তো আরো বেশিভাবে মেনে চলবে। তো এই আর কি, প্রমি স্নানটা করতে গেছে, এবার দেবে এসে পুজো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আমাদের সমস্ত লাঞ্চ মেনু, এখানে হচ্ছে ভাত, আর এখানে ডালটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, যদি পাতিলেবু থাকতো পুরো জমে যেত, পাতিলেবু ঘরে নেই। আর কিছুটা ডাল আমি টিফিন বক্সটায় তুলে রেখেছি এটা কালকের জন্যে, তো একটু ঠান্ডা হোক তারপরে ফ্রিজে ঢোকাবো। আর মাছটা বললাম না একদম শুকনো শুকনো করে করেছি, তো একদমই শুকিয়ে করেছি যেহেতু ডালও আছে সাথে, আর কুমড়ো ভেজেছি বেশ অনেকটা পরিমাণে। কুমড়ো ভাজাটা প্রমি আর আমি দুজনেই ভালো খাই, আর ওর এই ওপর দিয়ে পোস্ত ছড়ানো ব্যাপারটা খুব ভালো লাগে, তাই আমি একটু পোস্তও দিয়েছি। তো চলো এবার খেতে দেবো, প্রায় বেজে গেছে এখন 1:45। এলাম একটু ছাদে, কি রোদ দেখতে পাচ্ছ, এখন অলরেডি বেজে গেছে 5:15। তো আমি এলাম জামা কাপড়গুলোকে নিতে, এসে দেখলাম হ্যাঁ সমস্তটা শুকিয়ে গেছে। আর এই কর্নারটা তো আমি আজকে মেলে দিয়ে গেছিলাম, এই কর্নারে ফার্স্ট তারটাতেই মেলেছি। এই কর্নারটাতে দিলে কি রোদটা পশ্চিম দিকে যখন সূর্যটা অস্ত যায় ততক্ষণ অবধি রোদটা থাকে, আর ওই পোর্শনটাতে মেললে অলরেডি রোদ দেখো চলে গেছে ওই দিকটাতে। তো এই আর কি, অনেকদিন বাদে এই বিকেল টাইমটাতে ছাদে এলাম, আসলেও কি হয় জামা কাপড় তুলে নিয়ে চলে যাই। আজকে একটু কিছুক্ষণ দাঁড়ালাম, বেশ ভালো লাগছে, এত রোদ আজকে তেমন হাওয়া নেই ওই জন্য বেশ ভালোও লাগছে, আকাশটাকে দেখতে খুব ভালো লাগছে। নিচে যেতে খুব একটা ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে, প্রমিও ঘুমাচ্ছে ও উঠে যাবে, চাও বানাতে হবে। তো দেখি ঘরে দুধ নেই, ভাবছি একটু দুধ চা করলে বা কফি করলে খাওয়া হতো। তো ও এসেছে জামা কাপড় তুলতে, ও থাকে 3rd floor। তোমাদের সাথে সেই কথা হয়েছিল বিকেল বেলার ছাদে, তারপরে আর কথা হয়নি কারণ সেরকম আর কিছু করিও নি। আর আজকে বন্ধ বলে পুরো রাস্তাঘাট সমস্তটাই ফাঁকা, মোটামুটি 6টা অবধি হওয়ার কথা ছিল বোধ হয়, আমি ঠিক বলতে পারবো না, 6টা অবধি বোধ হয় ছিল, তারপরেও রাস্তাঘাটে খুব একটা গাড়ি ঘোড়ার শব্দ নেই, সেরকমই শুনশান রাস্তাঘাটই চলছে। যাই হোক না কেন, এখানে গণেশ পুজো আর শেষ হচ্ছে না, এখন ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম প্যান্ডেলটা, ওখানেও সম্ভবত গণেশ পুজোই হবে। তো কতগুলো ছেলে এসেছিল, ওরে বাপরে, ওদের আমি কোনোদিন পাড়ায় দেখিনি, মানে 2-3 জনকে হয়তো আমি আর প্রমি দেখেছি, বাকিদেরকে দেখিনি, 3 জনও না বোধ হয়, 2 জনকে দেখেছি না গো, হ্যাঁ 2 জনকে মতো দেখেছিলাম পাড়ায়, বাকিদেরকে দেখিও নি, চিনিও না কোন পাড়ায় থাকে। তারা হঠাৎ করে এসছে চাঁদা নিতে, ভালো কথা, গণেশ পুজোর চাঁদা। তো প্রমির কাছে খুচরো ছিল না, জানোই তোমরা এখানে সবটাই ফোন পে জিপে তে চলছে, তো ও পার্স থেকে 40 টাকা দেখলো খুচরো আছে, তো 40 টাকা বার করে দিয়েছে। 40 টাকা নেবেন না বাবুরা, বাবুরা 200 টাকা নেবেন। তো আমি বললাম যে সম্ভব না, নেই, বলছে যে ফোন পে করো, পুজোর চাঁদা সেটাও নাকি আবার ফোন পে করো। তো আমি বললাম যে না হবে না, 40 টাকা নিলে নাও, নালে ছোট্ট একটা প্যান্ডেল করেছে একদিনের হবে হয়তো, তো আমাদের পুরো ফ্ল্যাটে ওনারকে ছাড়া 15খানা ফ্ল্যাট রয়েছে, তো 15খানা ফ্ল্যাট যদি 200 টাকা করে দেয় এখানেই তো 3000 টাকা বাজেট হয়ে যাচ্ছে, তো আর ওরা তো পুরো পাড়াটাই তুলবে আর কি চাঁদা। তো আমি বলেছি না হবে না, তোমরা তাহলে নিতে পারো, না নিলে ছেড়ে দাও। তো সত্যি ওরা তারপর নিল না, তো নেয়নি, আমি রেখে দিয়েছি। প্রমিকে বললাম 40 টাকা গণেশ ঠাকুরের নামে যখন বার করেই ছিল তো থাকুক, ওটা আমি যেদিন গণেশ টেম্পলের দিকে হাঁটতে যাবো সেদিনকে আমি গণেশ ঠাকুরকে দিয়ে দেব, ঠাকুর তো একটাই ওই আর কি, আমি সেদিনকেও বলেছিলাম আমরা আলাদা আলাদা রূপে পুজো করি এই আর কি।
তো আমি সেটাই ভাবছিলাম, মানে সত্যি তাই আমরা চাঁদা জানি এরকম যে ঠাকুরকে আমরা যে যেটা খুশি হয়ে দিই সেটাই না, 200 টাকা দিতে লাগবে। আরে শুনে আমি তো অবাক, আর কতগুলো ছেলে এসেছিল, বাপ রে বাপ, পুরো দল লিফটে বোধহয় আঁটেওনি, 2-3 বারে বোধহয় উঠে এসেছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, এখন যাবো রান্নাঘরে। আজকে রাতের মেনু হচ্ছে আলু সিদ্ধ আর রুটি। আলু সিদ্ধটাকে মাখবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে আর কি, তো এই দিয়ে খাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, গুড নাইট।